হ্যালো, কেমন আছো তোমরা সবাই? টুই ট্রাই ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30 মতো। আর কে বলবে বলো তো, এখন সকাল 6:30 বাজে, সূর্যি মামা কেমন ডগমগ করে তাকাচ্ছে। আষাঢ় মাস শেষ হতে চললো, অথচ আকাশ দেখে মনে হচ্ছে শরতের আকাশ। গুড্ডি আজ এক সপ্তাহ পর স্কুলে যাবে, আজকে ওর স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার আছে। ওর স্কুলে কি টিফিন দেবো বুঝে উঠতে পারি না, কনফিউজড হয়ে যায় ভারী। পছন্দের কোনো খাবার না হলে হয়তো একটুখানি খাবে, বাকিটা বাড়িতে ফেরত নিয়ে আসবে। আজকে ওই জন্য শুনে নিয়েছি, তুই কি নিয়ে যাবি? ও বলল লুচি আর আলুর তরকারি। ওই জন্য আমি সকাল সকাল লুচি ভাজতে বসে গেছি। তোমাদের সাথেও কি এরকম হয় কমেন্ট করে জানিও। এরকম ফোলা ফোলা গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে বলো? কিন্তু ও যখন খাবে তখন এটা আর এরকম ফোলা আর গরম থাকবে না, তখন তো ঠান্ডা হয়ে যাবে। আমাদের বাড়িতে রবিবার সকাল মানেই বেশ ফোলা ফোলা গরম গরম লুচি আর সঙ্গে এরকম আলুর তরকারি। গুড্ডিও খুব খেতে ভালোবাসে, ওই জন্য লুচির সঙ্গে আমি যদি অন্য কিছু দেওয়ার কথা বলি ও বলবে না, আমাকে তুমি আলুর তরকারিটাই করে দাও। আর তার সঙ্গে কিছু আমের টুকরো দিয়ে দিলাম, আম খেতেও খুব ভালোবাসি। অবশ্য তোমরা দেখেছ আম খেতে আমিও ভীষণ ভালোবাসি। নাও, মেয়ের এবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। ও স্কুলে চলে গেল, এবার আমি বাকি রান্নাটা সেরে ফেলি। আজকে আমি একটু পমফ্রেট মাছের ঝাল করব, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর উচ্ছেগুলোকে একটু ভাজা করব, আর এই কলাটা দিয়ে ভাবছি আলু দিয়ে একটু পোস্ত করব। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। গুড্ডির ওই শরীর খারাপের পর থেকে মনে হচ্ছে আমারও একটু একটু করে ধরছে। আমার একদমই শরীর ভালো লাগছে না, প্রচণ্ড উইক লাগছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। রান্না করে এমনিতেও আবার সেই রেডি হয়ে ছুটতে হবে সেই কতটা দূর আমার অফিস। আর যেন ভালো লাগে না, শরীর যেন পারে না, সময় তো আমারও বয়ে যাচ্ছে, বয়স তো আমারও হচ্ছে, একটু একটু করে যেন শরীরের সব কিছুতে জং ধরতে শুরু করে দিয়েছে। কিন্তু না, শুয়ে থাকলে তো আমায় হবে না, আমাকে তো উঠতেই হবে, ছুটতেই হবে, অফিসে যেতেই হবে। স্নান হয়ে গেছে আমার, এখন একটুখানি সাজুগুজু করে নিই। চোখে আমি কাজল দিই, যেখানেই যাই না কেন চোখে আমি কিন্তু সবসময় কাজল দিই। চোখে কাজলটা না দিলে কেমন যেন মনে হয় আমাকে দেখে অসুস্থ অসুস্থ। এবার দুটো খানা খাবো, তারপর বেরিয়ে পড়ব। চলো তাহলে, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, চলে এসেছি স্টেশনে। আমার না ওভারব্রিজে দাঁড়িয়ে এভাবে বাইরেটা দেখতে কি ভালো লাগে, আর আকাশটা দেখো একদম যেন শরতের আকাশ, পেজা পেজা তুলোর মতন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে, আর চকচকে রোদ্দুর। যাই হোক, আমি এখন যাব অফিস, ট্রেন ধরবো, তোমাদের সঙ্গে আবার আমার বিকালে দেখা হবে। তোমরা তো ভাবছো এই গেলাম আর এই এলাম, কিন্তু মাঝে 6-7 ঘন্টা কেটে গেছে, আর আমার জন্য একজন অপেক্ষা করে বসে আছে, রোজ আমার জন্য বসে থাকে অপেক্ষা করে, আমি কি এনেছি না এনেছি দেখো। এসেই আগে ওর হাতে ধরিয়ে দিলাম, কি খুশি দেখে। আই এটাও তোর, ওটা কি বলতো? হ্যাঁ,
লটো চকোপাই ভালো লাগে? আর এইটা দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগের থেকে এরকম করবি না। এইটা দেখো, অনেক দিন পর ওর প্রিয় একটা জিনিস পেয়েছি, পাওয়াই যায় না এরকম চেরি আমাদের এখানে। এই যে বোটাওয়ালা লাল লাল ফ্রেশ চেরি। কি এটা দেখি, ওরে বাবা, দেখ তো ভালো কি না। জানিস এটা 100 গ্রাম এনেছি আমি, 60 টাকা, 60 রুপিস, 100 গ্রাম মাত্র। শোন, এটা হচ্ছে 60 টাকা শ, আর এটা হচ্ছে 60 টাকা কেজি। ওই যে এই হচ্ছে 60 টাকা কেজি। কি আম জানো? আরে দেখলি, আমের নাম ভুলে গেছি। আম তো ওই যে, যা, এই এখন আমার অস্বস্তি হবে জানিস তো। একটা জানা জিনিস যখন ভুলে যায় তখন পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে, আর যতক্ষণ না মনে পড়বে ততক্ষণ আমার কষ্ট হবে। কার কার এরকম হয় বলো তো, যে হঠাৎ করে তুমি একটা জানা জিনিস ভুলে গেলে আর পরে তোমার মধ্যে অস্বস্তি হতে থাকবে, তারপর যখন মনে পড়ে তখন যে কি ভালো লাগে, যেন একটা আরাম চলে আসে শরীরে। ল্যাংরাম এনে ধর, ল্যাংরা। আমার ল্যাংরা জিনিস পছন্দ না। ল্যাংরা পছন্দ না? ধুয়েছিস? না ধুয়ে কখনো না, মা, শরীরটা সবে সবে ঠিক হয়েছে একদম। না ইয়ে খেয়েছিস, প্রসাদ বলছি, ওষুধ খেয়েছিস? হ্যাঁ, তুই ওষুধ খাসনি দুপুরবেলা খাওয়ার পরে? শিগগিরই যা, এই দুটো দুটো চেরি ধুয়ে খা, খেয়ে নিয়ে তারপরে ওষুধটা খেয়ে নে, যা। একটা বাটি নিয়ে রেখে দিয়ে এগুলো, ব্যাস হয়ে গেল। এবার এগুলো শুকিয়ে আমি মাটিতে লাগিয়ে দেবো, চেরি গাছ হবে, তখন আর কিনে খেতে হবে না। চেরিটা এমনি আমরা টুকটুক করে গাছ থেকে ছিঁড়বো আর খাবো, গাছ থেকে ছিঁড়বো আর খাবো, গাছ থেকে ছিঁড়বো আর খাবো গাছ। দেখো ব্লগের শুরুতেই আমি বললাম না, আমিও ভীষণ আম ভালোবাসি, তো আম এনেই আমি আম কেটে রেডি করে ফেলেছি। এখন এগুলো আমি খাবো, তারপর ফ্রেশ হব। গুড্ডি এই পেনগুলো ওয়েস্ট করে দিচ্ছিল, তাই তো? তুই তো ওয়েস্টবিনে ফেলে দিচ্ছিলি এই পেনগুলোকে, যে এগুলো তো আর ইউজ করা যাবে না, রিফিল শেষ হয়ে গেছে। আমি এগুলো 3টে রিফিল ভরে এনেছি, 5 টাকা করে নিয়েছে 3টে রিফিল, 15 টাকা নিয়েছে, বুঝেছিস? এভাবে ফেলবে না মা, আমরা কিন্তু রিফিল ভরে ভরে ব্যবহার করেছি, ঠিক আছে? এভাবে কোনো জিনিস ওয়েস্ট করবে না, ওয়েস্ট করার আগে আমি জিজ্ঞাসা করবে, কারণ এটা যখন খোলা যায় তাহলে নিশ্চয়ই রিফিল চেঞ্জ করা যাবে, আগে শুনে নিয়ে তারপরে ওয়েস্ট করবে। ঠিক আছে, আজকে অনেকদিন বাদে স্কুলে গেলে কেমন লাগলো বলো? ভালোই লাগলো। ঠিক আছে, এবার অ্যান্টিবায়োটিকটা খেয়ে নাও মা, তুমি দুপুরবেলা খাওয়ার দরকার ছিল, তুমি খাওনি, খেয়ে নাও। শোনো মা, খেয়ে নাও, তেতো না, তুমি ঠিক করে খেতে পারো নি তাই তেতো লেগেছে। চলো চলো চলো, ব্লগটা শেষ করার আগে তোমাদের দেখাই চলো, এই আমার নিশিপদ্মের কুড়িটা কত বড় হয়ে গেছে, কবে যে ফুটবে, কবে যে তোমাদেরকে দেখাবো পুরো ফুলটা, তাই ভাবছি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।